আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। এমন একটি ঘটনা ঘটে গেল মাগুরা জেলা শ্রীপুর থানায়। কে জানি কারা হনুমানকে আঘাত করেছে, সে হনুমান মামলা করার জন্য থানায় এসেছে। থানায় এসে অফিসারের যে টেবিলটি আছে সেই টেবিলে উপরে উঠেতে বসে আছেন হনুমানটি। আর এমতো অবস্থায় থানায় সে অফিসার নেই। কিছুক্ষণ পরে অফিসার থানায় আসলে এই ঘটনাটি দেখতে পায় যে হনুমান তার পায়ে ক্ষত নিয়ে বসে আছে টেবিলে এবং পুলিশের কাছে বিচার চাচ্ছে তার পায়ে যে ক্ষত করেছে, কে বা কারা এই হনুমানটির পায়ে আঘাত করেছে। তো ভিউয়ার্স, আপনারা দেখেন মানুষের সমস্যা হলে মানুষ থানায় গিয়ে মামলা করে এবং আদালতে বিচার চায়, কিন্তু হনুমান এমন একটি বিরল ঘটনা করে বসলো থানায় গিয়ে পুলিশের কাছে বিচার চাচ্ছে তার পায়ে কে বা কারা আঘাত করেছে চাকু দিয়ে এবং রক্ত পড়ছে, পায়ে জখম হয়ে গেছে জায়গাটা। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা অবশ্যই শিক্ষা নেবেন যে একটি পশু হয়ে থানায় গিয়েছে বিচার চাইতে, তাহলে মানুষ কতটা নির্দয় এবং এমন হলে সে পশুর মতো হলেই পশুকে আঘাত করতে পারে। তো ভিউয়ার্স, এরকম একটি বিরল ঘটনা এ পর্যন্ত কোথাও দেখা যায়নি বা আমরা আজও অবধি দেখিনি। এই শ্রীপুর থানায় এখনও অবধি সেই হনুমানটি রয়েছে। পুলিশ পশু চিকিৎসকের কাছে ফোন দিলে তারা আসে ঘটনাস্থলে, আসার পরে এই হনুমানটির চিকিৎসা করে, তার যে ক্ষত স্থান ছিল সেটা চিকিৎসা করে এবং চিকিৎসা দেয়। চিকিৎসা দেওয়ার পরও হনুমানটি থানা ছেড়ে যায় না, কারণ সে বাইরে এর জন্য যাচ্ছে না, তার বাইরে কোনো নিরাপদ নাই, যে কোনো সময় যে কেউ আবার হনুমানটিকে আঘাত করতে পারে। তাই তিনি থানা ছেড়ে কোথাও যাচ্ছে না, থানার আশেপাশে ঘুরঘুর করছে এবং থানার সামনে বসে আছে। সে সেখানে যেটুকু খাবার দিচ্ছে সেটুকু খাবার খেয়ে জীবন ধারণ করছে। তো ভিউয়ার্স, এরকম বিরল ঘটনা আপনারা কোথাও দেখেছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটি এই জন্য শেয়ার করবেন, এখান থেকে মানুষের শিক্ষা নেওয়া প্রয়োজন। কারণ পশু পাখি বাংলাদেশে অনেক রকম আছে, আমরা অনেকেই হঠাৎ করে আঘাত করে বসি, ডাল দিয়ে আঘাত করি, আবার দেখা যায় ছুরির আঘাত করি আমরা, কিন্তু এটা আমাদের করা উচিত না। তা ওই পশুটিকে আঘাত করার পরে যে পশুর যে কষ্ট হয় এটা ওই পশুই বোঝে তার কতখানি কষ্ট। তারপরও এমন একটি বিরল ঘটনা ঘটে গেল শ্রীপুর থানায় মাগুরা জেলায়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন হনুমানটি এখনও অবধি থানায় রয়েছে। তা আমরা চাচ্ছি যে আপনারা কোথাও যদি যান অবশ্যই কোনো প্রাণীকে আঘাত করার চেষ্টা করবেন না, কারণ তারাও তো আমাদের প্রকৃতির একটি সৌন্দর্য। তো ভিউয়ার্স, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।